আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি বকুল আক্তার ইতি। ধনবাড়িতে বাড়ি ঘরে হামলা, আহত 3, গ্রেফতার 2। আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান। টাঙ্গাইলের ধনবাড়িতে গত 11 এপ্রিল সকালে 85 গ্রামের আব্দুল ওয়াদুদ খান নাজির খানের বাড়িতে পাশের বাজিদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলীর স্থানীয় সন্ত্রাসী বাহিনী 8-9 জন মিলে বাড়িতে হামলা করে ভাঙচুর করা সহ বাড়িতে থাকা মহিলাকে বেদম মারপিট করে বলে জানা যায়। ঘরের আসবাবপত্র ভাঙচুর করা সহ গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। বানিয়াজান ইউনিয়নে 85 গ্রামের আব্দুল ওয়াদুদ নাজির খানের বাড়িতে হামলা শেষে 85 বাজারে আব্দুল ওয়াদুদ নাজির খানের ছেলে সেলিমকে 85 বাজারে প্রকাশ্য রড, লাঠি, সুটা ও দেশীয় অস্ত্র দিয়ে বেদম প্রহার করে। আহত সেলিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত সেলিমের মুখ থেকে 8টি কাঁচা দাঁত সন্ত্রাসীদের হামলার কারণে ঘটনাস্থলেই পড়ে যায়, যার কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হতে গুরুতর আহত সেলিমকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। ঘটনাটি নিয়ে সেলিমের বাবা আব্দুল ওয়াদুদ নাজির খান বাদী হয়ে ধনবাড়ি থানা একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাজিদপুর গ্রামের মোহাম্মদ শাহজাহান আলী, আনোয়ার হোসেন, মাসুদ, লিটু রবিন, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম দুলাল, শুভ আলামিন, সুহাগ ফরিদ, খলিল গং মিলে ঘটনাটি ঘটান। ধনবাড়ি থানা পুলিশ 2 আসামিকে গ্রেফতার করে টাঙ্গাইল কোর্টে চালান করেছে বলে জানা যায়। মামলার বাদী আব্দুল ওয়াদুদ নাজির খান সহ এলাকাবাসীর মুখ থেকে দেখুন এবং শুনুন খবরের আসল ঘটনাটি। কি নাম আপনার? আমার নাম হলো আব্দুল ওয়াদুদ খান নাজির। তবে এই যে মারামারি সম্পর্কে আপনি কি জানেন? আমি এই পুকুর পাড়ে দাঁড়াইছি, এর মধ্যে এই সাইড থেকে 10-15 জন কিংবা তার উপরে 2-4 জন হইতে পারে একবারে লাঠি লোহা রড নিয়ে আইসা আমার এই গিরিলে বাইরে রীতিমতো ঠান ঠুন শব্দ ওইটা জায়গা বাইরে গেটটা ভাঙছে। গেট ভাঙ্গে ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র তছ নছ করছে, দুইটা হোন্ডা বাইরে আছে। বাইরে ডয়ার এই ওয়ার্ডরোবের ডয়ার বাইরে ভাঙছে, বাইরে উন্তনে যা মাল আসলে সেখানে ভাঙচুর করছে। ভাঙচুর করে 40,000 টাকা আসলে ওইটা নিছে, আর আমার ছেলের বউ আসলে একা বাড়িতে বাচ্চা নিয়ে ওই 1 বছর বয়স, তারে ওই কুলে নিয়েছে, তারে একটা বাড়ি দিয়ে নাতিদে ফালাই দিছে। ফালাই দিলে পরে বাড়ি যে দিছে ওই বাচ্চার ঠ্যাঙ্গেও নাকছিল, তার গলা থেকে একটা স্বর্ণের হার নিয়েছে। না, কানের গয়না নেয় না, গেঞ্জামটা সূচনা কি নিয়ে কি আপনি জানেন? গেঞ্জাম সূচনা হলো আমার একটা পোলট্রি ফার্ম আছে নেয়ার ডিমপাড়া, স্বাভাবিক নেয়ার ফার্মে 2টা মুরগি মারা যায়। ওই মুরগি মারা যাওয়ার পর গর্তা করে রাখে দিই। কুত্তা এই সাধারণের বাড়িতে 4টা কুত্তা ভালো, কুত্তা হয়তো নিয়া এদিক এদিক ওই 3 দিন মারা গেছে, সর্বমোট 7-8টা আমি সম্পূর্ণ গাইড়ে থেছি। অন্য কুত্তা নিয়ে যা, এই যে এই ডইল দোষ ওর। শাহজাহান কি এলাকার কি আসলে? শাহজাহান এলাকার তেমন কিছু না, ওর বাড়ি হলো বাজিদপুর শ্যামলাচর। আমার বাড়ির থেকে তার বাড়ি হলো 1 কিলোর কিছু কম। কি করেন? উনি মুক্তিযোদ্ধায় গেছিল, তে এখন সে বিএনপির সঙ্গে জড়িত হইয়া এই মাইমাতবুরি করে পয়সা ঘুষ খায়। এই তো তার বাড়ি। জি জি জি, আরো বহুত। তার পাকিস্তান পিরিয়ডে সে 7টা মার্ডার করছিল একদিন, এবং তার সাজা হয়েছিল, দেশ স্বাধীন হওয়ার পর পর সে সাজা মকুব পাইছে। আর সে তার বাড়িতে ওই তার বাঁচতে তার চাচাতো ভাই, তার ভাই ওই তার এক ইয়ের এসি ছুটছিল, তার কেস এখনো আছে। এই যে শাহজাহানের যে কে কে ঘটনাটা ঘটালো তাদেরকে আপনি চিনেন? হ্যাঁ, আমি তাদের চিনি। তারা হলো ওই হয়তো কলেজে পড়ে
হাই স্কুলে পড়ে। নাম জানেন? হ্যাঁ জানি। বলুন। নাম হলো, একটা নাম হলো লিটু, লিটু এবং শুভর নেতৃত্বে, ওই লিটু রবিন শুভ সোহান আলামিন, এইরকম বেশ কিছু। সব কি বয়স নাকি? না, এক ক্যাটাগরি, ওই 20 থেকে 22-23 পর্যন্ত বয়স। এই ব্যাপারে কি আপনারা আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ নিচ্ছি আমরা সঙ্গে সঙ্গে। তারা এনে ইয়ে ভাঙচুর করে তারা মুড়ে আমার ছেলে দোকানে হামলা করছে। হামলা করার পর ও আবার হামলা করবো বিদায় এনে আবার নাটি ছোটা রড টট নিয়ে দৌড়া গেছে। তা আমার ছেলে সংবাদ পাইয়া ওর দোকান বন্ধ করে রাস্তা দেওয়া রাইতেই তারা আক্রমণ করছে। এর মধ্যে পুলিশের গাড়ি আছে, পুলিশের গাড়ি সমানে হুইসেল দেয় আর এনে ভাঙচুর করার সঙ্গে সঙ্গে এলাকার লোক দুই সাইড থেকে অর্ধেক দেয় চাপ। চাপ দিলে পরে ওই পুলিশে গাড়ি হুইসেল পারতে পারতে আঙ্গের এই সাইডে এরা স্টপ হয়। তখন ওরা ওই সুযোগে আমার ছেলেকে ইচ্ছে মতো মাইরা আটটা দাঁত ফেলাইছে, তোর মধ্যে আমার কাছে পাঁচটা আছে। তাতে আপনার কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? আমার বাড়িতে ক্ষতির পরিমাণ অনেক, না হইলেও 3-4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আহত বলছেন আপনার? আহত আমার পার্শ্ববর্তী এলাকা দুইজন, তারা আমার কেউ না, আমার কেউ না, আর আমার ছেলে বউ সে তারা বাড়ি দিয়েছে, সে মোটামুটি জখমি। আমার ছোটো বাচ্চাটা মোটামুটি জখম, আর আমার ছেলে এখন সে মৃত্যুসজ্জায় পাঁচজন মৃত্যুর সঙ্গে। এখন আপনি কী চান? এই আমি এর শুভেচ্ছা চাই। আপনারা কি দেখছেন? আমরা দেখছি পুলিশের গাড়ি দাঁড়িয়ে দারোগার সাথে তারা ই করে হেরা পুলিশের গাড়িতে বসাইছে, যে আপনারা ওইদিকে যায় না, আপনারা এইদিকে আসেন না। সশরীরে সাধারণ ছিল, ও জানে না, সশরীরে ও তো পরে আসছে। শাহজাহান এই জায়গায় আসে নাই, শাহজাহান কিন্তু এই জায়গায় আসে নাই। শাহজাহান হুকুম দিছে যে ওই বাড়ি ভাঙচুর করে এখানে, তখন ওই যে আমার ছেলে যে বসে হয়েছে আমার ছেলেকে উপহারা দিতে। কি নাম ছেলে? লুৎফর রহমান সেলিম। উপহারা দিতেছে, যখন যায় তখন ফোন দিয়ে জানাই দিছে এই রাস্তায় গেত আছে, তোর অ্যাটাক কর। গ্রামের লোকজন চাইপের দুই সাইডে চাপ দিছে, তখন ওরা ওই পুলিশের মধ্যে পুলিশের গাড়ির নিকটে সাজাহান গেছে, ওর ছেলে গেছে মাসুদ, যাইয়া পুলিশের বলছে যে আঙ্গুর মারবার নিগে যে দেখেন লোকজন আইতেছে। তখন পুলিশেরা ওই আমাদের দুই সাইডে লুক করে রীতিমতো বাইরেছে, কিন্তু ওই সুযোগে ওরা আইসা পুলিশের সম্মুখেই আমার ছেলে কমাচ্ছে। পুলিশ কে আসলো জানেন? নাম জানেন? হ্যাঁ জানি। কী নাম? কি দারোগার নামটা জানি। নাম কি? নাম হলো সুরুজ্জামান। ঘটনাস্থল উপস্থিত ছিল, কিন্তু পুলিশ কেন আসছিল? পুলিশ আসছিল, শাহজাহান নিয়ে আসছিল, যে এরকম ওই নাজের কাছ ছেলে আমাকে হুমকি দিছে, আমি যাইতে পারি না, এই জন্য তারা বোধ ওই একটা অবজেক্ট অভিযোগ করছিল, কিন্তু আয়াত তা না, পরিকল্পিত ঘটনা, পরিকল্পিত ঘটনা। পরে পুলিশ উল্টা আপনাদের মারছে? হ্যাঁ, আমাদের আমাদের লোকজনকে। কিন্তু এই বিষয়টা তখন আপনার ছেলে মারলো, আপনারা মামলা করলেন, তখন এই বিষয়টা ওসিরে বলেন নাই? না বলছি, ওসি ওসিকে বলি নাই, তাকেই বলছি। কী বলে তখন? তখন বললো যে আমি আমরা কোন দল কে এটা তো আর জানি, আমরা আপনার মামলা তদন্ত কর্মকর্তা কে? ওই সুরুজ্জামানি, তাকে আজকে বললাম। কিন্তু আপনি কি সুরুজ্জামানি দিয়ে ন্যায় বিচার পাবেন এরকম আশা করেন? সুরুজ্জামানি দিয়ে ন্যায় বিচার পাবো এটা আমার তো সন্দেহ লাগে।
আমার সন্দেহ হলো, কারণ আপনি যেহেতু বলতেছেন যে পুলিশের সামনে আপনার ছেলের পিটেছে আর হ্যার ছেলের দেখে ডাকছে যে অমুককে, কিন্তু আপনাদের মামলা কয়জন গ্রেপ্তার হয়েছে? দুইজন। কি কি নাম তাদের? তাদের নাম হলো আবুল মাসুদ এবং আনোয়ার হোসেন। মাসুদের বাবার নাম কি? সাজাহান। আর আবুল হোসেনের? তার মুকাদ্দেস, ওই সাজাহানের ভাই। বড় কিন্তু অন্য আসামির কোন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করতেছে নাকি? আপনাদের কি কোনো হুমকি দেন কি এরকম? হুমকি অনেক দেয়, আমি দেখা কোনো হুমকি দেয়। বলেন প্রথম কি করল? কি নাম আপনার? আমার নাম মোসাম্মদ লিমা। এই সেলিম, আপনার কি লাগে? আমার স্বামী। আচ্ছা, যে ঘটনা যে শুনতে পাচ্ছি, আপনি এই সম্পর্কে কী জানেন বা কী দেখছেন আপনি বলেন? আমি যা সত্য তাই বলবো, আমি মিথ্যা বলবো না। প্রথমে আমাদের বাড়িতে ও পুকুরের সাইড দিয়ে আসে, আসে সারা বাংসুর ঘরের মধ্যে অত্যাচার করে। আমি তাদের একটা নামও জানি না, কিন্তু তাদের গামছা মারানোর মুখ গামছা দিয়ে ঢাকুনা ছিল, তারপরে যে এগলাই ছিল, তারপরে আমারও অশ্লীল ভাষা গাইছে, তারপরে মনে করেন যে অনেক অত্যাচার করছে, কিন্তু আমার উপরে হাতও তুলছে, অনেক কিছু ধরনের কথাবার্তা বলছে। আমি একটা মহিলা মানুষ আসছিলাম, অনেক কিছু ঘরের মধ্যে গেছে, আমার টাকা আসছিল, তারপরে আমার স্বামীর সেদিনকে মাল নামার কথা আসছিল, বিছনার নিচে 1,00,000 টাকা আসছিল, আমার হাতে গয়না আসছিল, কানের আসছিল, তারপরে গলার আসছিল, টানও মারছে গলার ভিতরে। আচ্ছা, যে প্রশাসনের কথা যে বললেন, এটি বিস্তারিত কেমনে থাকা পরে মারলো আপনার হাজবেন্ডকে? থাকার ভিতরে মারলো, মনে করুন যে লোকজনে যে এগুলা ছিল, তারপরে মনে করুন যে তারা এইভাবে যে নিয়েছে আমরা তার এতদূর জানি না, কিন্তু এরা যে এত দূর করবো বা ই করবো এটাও আমরা জানি না, কিন্তু তারপরে মনে করুন যে মারামারি করলো, আমার আগে খেদায় দিয়ে হাই তারপরে মারামারিটা করলো, আমরা তো জানি না যে এত দূর হয়ে যাবো, মারামারি হবো কি বা ই হবো না, তার আমরা আগে থেকে জানি না, এটা যদি জানলাম নি তাহলে তো মনে করুন যে আমরা এরকম একটা প্ল্যান নিয়ে থাকতে পারলাম নি। আচ্ছা, মারামারিটা কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে বটতলা বাজারে। প্রশাসন যখন আসছে 2 মিনিট আগে থেকে হুঁশিয়ার দিচ্ছে, তোমরা একে লাঠি ফাঠি ফালাই দাও, আমরা দেখতেছি, তারা দু একজন সামনে আসছে, সামনে আসে সাইরা, তারপরে মনে করুন যে কয়েছে যে এখানে সেলিমকে, সেলিমকে আগে ডাকছে, সামনে যাচ্ছে, সামনে যায় সে, তারপরে পিছ থেকে যায় সে, বাড়ি মারছে, বাড়ি মারার পরে তারপরে মুখের ভিতরে একটা সাম দিয়ে এরকম করছে, এরকম করার পরে তারপরে সে নিসমি পড়ে গেছে, নিসমি পড়ে যে জন এরকম করছে, তার হাতের ভিতরে মারছে, তারপরে পেটের ভিতরে না মারছে, যে জনগণ দিয়ে মারছে। পুলিশ ওখানে উপস্থিত ছিল? উপস্থিত মানে ছিল, কিন্তু আমাদের আমার এক দেওয়ারে পুলিশে বাড়ি মেরে লাঠি মেরে দিয়ে ফেলাই দিয়েছে পুকুরের ভিতরে, আমার আমার হাজবেন্ডকে ধরতে গেছিল ওদিকে। ওদিকে থাকেন বলেন? এর বেশি আমি জানি না, পরে আমার আয়না পড়ছিল। এখন আপনারা কি চান এর উপলক্ষে? আমি আমি ন্যায় ন্যায় চাই, আমি বিচারে যে আমি চাই যে আমার স্বামীর যেরকম অবস্থা হয়েছে ওরকম আমি তাদের ওই রেট চাই। আপনার স্বামীর অবস্থা কি খুবই খারাপ? খুবই খারাপ। কি কি সমস্যা আপনার? তার মনে করেন যে 8টা দাঁত ফেলাইছে, কাঁচা দাঁত 8টা ফেলাইছে, ঠোঁট থেকে লাক পর্যন্ত কাটে ফেলাইছে, তারপরে মনে করুন যে পেটের ভিতরে বাড়ি মারছে, পেটের ভিতরে সমস্যা আসছে, হাত ঘুরা ঘুরা করে ভেঙে ফেলাইছে। কে কে মারছে এটা আপনি কারো নামটাম জানেন? আমি তাদের নাম জানি না, কিন্তু আমার এই সুটোর দেওয়ারে বলতে পারবে কি কি আঘাত করছে, কোন জানি কি পরিস্থিতি আছে। অন্যায়ভাবে অতর্কিতভাবে হামলা করে। কি নাম আপনার? রফিকুল। কি করেন? কিসের এখানে মাঠে হাঁটি কাটি। এই জ্ঞানের সাথে আপনার সংযুক্ত কেমন হলেন? আপনাকে কিভাবে মারতে যখন মনে করেন যে আমরা এদিক দিয়ে যাইতেছি, যাওয়ার সময় এদিকে আর ধরে মার তুই করতেছে, আমরা ফিরাবার গেছি, ফিরাবার সময় আম করে সবাই মারা দিছে। কে কে মারলে? মারতে কে করলো? মারলো যে বিরা যে সাজান মুক্তির বাস্তা মিঠু। আপনারা কি প্রতিবেশী নাকি ফিরেতে আসছিলেন? আমরা এই প্রতিবেশীর পাশে থাকি, ওই সাইডে এলাকার লোক। এলাকার লোক না থাকে? কে 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 মারলো আপনাকে? যাচ্ছে মারছে কে কে? হাতে মারছে, এই জায়গায় মারছে, তারপরে এই জায়গায় বেরিয়েছে, আবার কান দিয়ে উপরে ভারী দিছে। আর দুজন মারছে। তাতে কয়জন লোক রে মারছে আপনাদের? পাঁচজন।
আপনার কি চান এই? এটা আমরা বিচার চাই স্যার। ব্যাপারে কি আপনার আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে জি। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কি? আসামি দুজন গ্রেপ্তার করেছে। তবে ও সেটা খুব ভালো। কি বিষয় নিয়ে কি জানেন আপনি? একটু বিষয়ে কি না অত দূর পর্যন্ত আমি জানি না, কিন্তু এই যে আয়াহেরা বাড়িতে ভাঙচুর করলো ই করলো এইগুলো মনে করেন যে এইটুকুই আমি জানি। আমরা বিচার চাই, আমরা মনে করেন যে এইভাবে আমরা একটা বিচার চাই, মানে এইভাবে তো মানুষ মারতে পারে না। আচ্ছা, অনেক কি ক্ষতিগ্রস্ত, কি কি ঘটনা ঘটিয়েছে ওনারা কি জানেন আপনি একটু আসতে বলেন? ভিতরে কি করে কি হয়েছে এটুকু আমি বলতে পারতেছি না, তারা অন্য যে অনেক গুণে মারধর করছে এটা আমি যেটুকু বলেছি এটুকু। মানে যা জানেন এটা কোন একজন মুক্তিযোদ্ধার হিসাবে মনে করেন যে যে অপকর্ম গুণে করে এগুলো খুব খারাপ। আগে পর আর এরকম ঘটনা ঘটিয়েছে? ওই আগে পূর্বে এরকম ঘটনা ঘটাইছে, অনেক গুণে ঘটনা এইভাবে ঘটাইছে। আতঙ্কিত হবেন না, সচেতন হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। আমাদের সংবাদটি যদি আপনাদের সামান্য ভালো লাগে তবে সংবাদটি অবশ্যই শেয়ার করুন, আমাদের প্রিয় বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ প্রিয় বাংলা টিভি এবং ওয়েবসাইট ভিজিট করুন www.priyobanglatv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।